এটা আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো। এই লকডাউনে কেউ বসে না থেকে বাসায় ইনশাল্লাহ পড়া শুরু করে দিয়েছো, এটাই আমাদের কি বিশ্বাস। আর তোমরা এই বিশ্বাসটা কিন্তু অবশ্যই রক্ষা করবে। দেখো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের যে টপিকটা আজকে শেখাবো সেটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। একটা সেন্টেন্স দিয়ে আমি কয়েকটা রকমের ডাব্লিউএইচ কোশ্চেন শেখাবো। সে ডাব্লিউএইচ কোশ্চেনটা কিন্তু একটা সেন্টেন্স দিয়ে যে কয়েকটা ডাব্লিউএইচ কোশ্চেন শেখানোর পদ্ধতিটা, সেটা এই সেন্টেন্স থেকে তোমরা জানবে এবং আরেকটা সেন্টেন্স তৈরি করে তোমরা সেই আকারে প্র্যাকটিস করবে। দেখো তোমাদের বইতে কিন্তু আছে যে দা ডক্টর ভিজিটেড সীমা অ্যাট হোম, ডাক্তার কি সীমাকে দেখেছিল বাসায়। এই বাসায়টা কিন্তু নাই, আমি বানিয়ে এখানে দিয়েছি যে কারণ ডাব্লিউএইচ কোশ্চেনটা বেশি তৈরি করতে, যে দা ডক্টর ভিজিটেড সীমা অ্যাট হোম। এইখানে একটা সেন্টেন্স দিয়ে আমি বিভিন্ন আকৃতিতে ডাব্লিউএইচ কোশ্চেন করা তোমাদের শেখানোর চেষ্টা করব। যে প্রথমে আমি যে আন্ডারলাইনটা দেব দা ডক্টর, এখানে ডক্টরের নিচে যদি আন্ডারলাইন থাকে তোমরা ডক্টরকে প্রশ্ন করতে হবে, যে এই আন্ডারলাইন অংশটাকে প্রশ্ন করবে যে কে দেখতে এসেছিল সীমাকে বাড়িতে, কে দেখতে এসেছিল। তাহলে আমরা কিন্তু এই দা ডক্টরের জায়গায় প্রশ্ন করলাম কি কে দেখতে এসেছিল। এই কে ডাব্লিউএইচ অর্থটা কি হু, কে ডাব্লিউএইচ অর্থটা হু। তাহলে হু ভিজিটেড সীমা, সীমা এট হোম, কে সীমাকে বাসায় দেখতে এসেছিল। আর দেখো প্রশ্নগত চিহ্নটা দিয়ে দিলাম। তাহলে এটা কি, এই নিয়মটা কি জানলে যে হু দ্বারা এই ডাব্লিউএইচ কোশ্চেনটা হয়ে গেল তোমাদের। এই অর্থাৎ এই একটা সেন্টেন্সে প্রথমে যদি কোনো ব্যক্তির নিচে আন্ডারলাইন থাকে তাহলে তাকে প্রশ্ন করতে হবে যে কে। তাহলে হু দিয়ে আমরা বাদ বাকি সবই কিন্তু ঠিক রাখলাম, কোনো কিছুর প্রয়োজন নেই। তাহলে তোমাদের খেয়াল রাখতে হবে যে সামনে যদি কোনো আন্ডারলাইন পড়ছিল, অর্থাৎ যদি আন্ডারলাইনটাতে কোনো ব্যক্তি নিচে থাকে সেটাকে প্রশ্ন করতে হলে হু দিতে হবে, তারপরে বাকি সব অংশ ঠিক রাখতে হবে। শিক্ষার্থীরা এখন আমি তোমাদের এই দা ডক্টর কিন্তু দাঁড়টা মুছিয়ে দেব, এখন দেব সীমার নিচে দা, কিংবা পরেরটা দেখো ভিজিটেড, ভিজিটেড দিলাম, ভিজিটেড এর নিচে আমি দাগ দিলাম। ভিজিটেড এর নিচে যদি দাগ দিই, নিয়ম আকারে আমাদের চেষ্টা করতে হবে যে এইটাকে প্রশ্ন করলে কি পাওয়া যায়, ভার্বটাকে প্রশ্ন কর, ডাক্তার কি করে সীমাকে, মানে দেখো এই যে বাসায় সীমাকে অর্থাৎ কি করতে এসেছিল, তাহলে দেখতে এসেছিল, প্রশ্নটা আমরা কি ভিজিট করতে এসেছিল বা দেখতে কি করতে, তাহলে কি কি ডাব্লিউএইচ অর্থটা কি হট। আমরা এই দুই নাম্বারটা অর্থাৎ এই দুই নাম্বারটা আন্ডারলাইনে ভার্বে প্রশ্ন থাকলে তাহলে আমরা কি দেব হট, ভার্বে প্রশ্ন থাকে কি দেব আমরা হট। অবশ্যই তোমাদের এটা মনে রাখতে হবে ভার্বে যদি আন্ডারলাইন থাকলে তাহলে সেটা প্রশ্ন করতে আমাদের হট আসবে। হট থাকার পর আমাদের খেয়াল রাখতে হবে ভার্বটা কোন ফর্মে আছে, অর্থাৎ ওই যে তোমাদের আমি লাইভ ক্লাসে কিন্তু পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম শিখিয়েছি। তাহলে ভিজিটের পাস্ট ফর্মটা কি ভিজিটেড, তাহলে এটা পাস্ট ফর্মে আছে, ডাক্তার এসেছিল সীমাকে দেখতে, অর্থাৎ সীমাকে দেখতে এসেছিল, তখন পাস্ট ফর্মে যদি হয় হটের পরে আমাদের এই কিংবা আর একটা সহজ পদ্ধতি ইডি থাকলে আমাদের পাস্ট ফর্ম। তাহলে আর আমরা জানি ভিজিটেড ভিজিটেড পাস্ট ফর্ম, আর সেন্টেন্সটা বা সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সের হয় অবশ্যই আমরা ডাব্লিউএইচ অর্ডের পরে কি দেব ডিড, ডাব্লিউএইচ অর্ডের পরে কি দেব ডিড। তাহলে হট ডিড, আমরা কিন্তু কোশ্চেনের নিয়মটা দেখো কিভাবে দিতে হয়, প্রথমে ডাব্লিউএইচ অর্ডটা নিয়ে আসবো, তারপরে ওই ভার্বটা কি সেটা খেয়াল রাখবো, ভার্বটা আমাদের পাস্ট ফর্মে সে কারণে আমরা ডিড দিব, তারপরে কি দেব সাবজেক্ট দা ডক্টর, সাবজেক্ট দা ডক্টর, দেখো আর হোয়াট ডিড দা ডক্টর সাবজেক্ট পেয়ে গেলাম। এবার আমাদের অবশ্যই একটা মূল ভার্ব দিতে হবে, যে কি করলো, ভার্বের নিচে তো দাগ, তাহলে আমরা কি দেব এখানে, দেখো দাগ অংশটুকু তো আর দেওয়া যাবে না, দাগ অংশটুকু তো আমাদের আর ডাব্লিউএইচ কোশ্চেনে কিন্তু দেওয়া যাবে না, তাহলে আমরা এখানে এই ভার্বের নিচে দাগ থাকার জন্য আরেকটা ডু দিব এখানে। তাহলে হোয়াট ডিড দা ডক্টর ডু সীমা, সীমা এট হোম, দেখো তাহলে
সীমা বাসায় ডাক্তারকে দেখতে করতে, অর্থাৎ সীমাকে ডাক্তার কি করতেছে? অবশ্যই ডাক্তার আসে কি বাসায় রুগী দেখতে, যখন কারো রোগ হয় তখন ডাক্তার আসে। তাহলে সীমা অসুস্থ ছিল, ডাক্তার এসেছিল, আমরা এটা সবাই জানি। কিন্তু এইটা ডাবলেস কোশ্চেন, এইভাবে হবে যদি ভার্বের নিচে ডাক থাকে। এবার দেখো আমি এই বিজিটিদের ডাকটা কিন্তু উঠিয়ে দিলাম, এবার আমি সীমার নিচে ডাক দিব, অর্থাৎ আন্ডারলাইনটা দিব আমি সীমার নিচে। ডাক্তার সীমাকে বাড়িতে দেখতে এসেছিল। এবার সীমার নিচে ডাক থাকলে কি প্রশ্নটা আমরা করব সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। বলো, সীমার নিচে ডাক থাকলে আমরা কাকে ডাক্তার দেখতে এসেছিল, বাসায় কাকে ডাক্তার দেখতে এসেছিল, কাকে? আমরা পেয়ে গেছি ডাব্লিউএইচ এর একটা ওয়ার্ড, কাকে? কাকে ইংরেজি কি? হুম। কাকে ইংরেজি? হুম। দেখো তাহলে হুম যদি আমরা পেয়ে যাই ডাব্লিউএইচ ওয়ার্ড, তাহলে এখন কি দেব আমরা? এই ভার্বের নিচে তারপরে আমাদের চোখ রাখতে হবে, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ডটা খুঁজে পাওয়ার সাথে সাথে আমাদের চোখ রাখতে হবে ভার্বের নিচে। ভার্বটা কোন টেন্সে আছে? পাস্ট ফর্মে থাকলে আমরা ডিড দিব, তাহলে ভিজিটেড পাস্ট ফর্ম আছে, ডিড দিব। তারপরে কি, ডিড দেওয়ার পর আমাদের সাথে সাথে খেয়াল রাখতে হবে প্রদত্ত সেন্টেন্সে সাবজেক্টের নিচে, সাবজেক্ট কি? দা ডক্টর, অর্থাৎ সাবজেক্ট খেয়াল রাখবে। সহজ কিন্তু যদি কেউ বুঝতে পারে, আর কঠিন কেউ যদি না বুঝতে পারে। দেখো হোম ডিড দা ডক্টর, এখন আমরা সাবজেক্ট দিয়ে দিলাম, মূল ভার্বটা কি? ভিজিট, ভিজিট দেব এখানে। দেখো ভিজিট দিয়ে যাচ্ছে, কিন্তু ভিজিট কিসের জন্য দেবো? কারণ ডিড দিয়ে রেখেছি অলরেডি আমরা, ডিড থাকলে এটা কিন্তু আর পাস্ট ফর্ম হয় না, এটা প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে হুম ডিড দ্য ডক্টর, সীমার নিচে দাগ থাকার কারণে কিন্তু আমরা আর সীমা দিব না। হুম ডিড দ্য ডক্টর ভিজিট এট হোম, বাসায় কাকে ডাক্তার ভিজিট করতে এসেছিল, হয়ে গেল প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, তবে কমপ্লিট হবে। তাহলে কিন্তু এই সেন্টেন্সটা আমরা কিভাবে শেষ করলাম তোমাদের এটা মাথায় রাখতে হবে। তারপরে দেখো এই সীমার নিচে ডাক্তার মুছে দিয়ে এক হোমের নিচে আন্ডারলাইন দিলাম, এক হোমের নিচে আমরা আন্ডারলাইন দিলাম, ডাক্তার সীমাকে দেখতে এসেছিল বাসায়, কোথায়? এই আন্ডারলাইনটাকে প্রশ্ন করলে কি হওয়া যায়? কোথায়, কোথায় ডাক্তার এসেছিল? আমরা কোথায় ডাবলে অর কি জানি? ভয়ার আমরা পেয়েছি ডাব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ ডাব্লিউএইচ কোশ্চেনের আসল যে ওয়ার্ডটা সেটা ডাব্লিউএইচ ওয়ার্ড কিন্তু পেয়ে গেছি, কঠিনটাই আমরা পেয়ে গেছি। এবার কি খেয়াল রাখবো? ভার্বে ভার পাস্ট ফর্ম থাকার কারণে আবার আমরা ডিড দিলাম এখানে, তারপরে সাবজেক্টে যাব, দা ডক্টর। দেখো তারপরে কি, এই ভিজিটটা এখন ভিজিট দেব আমরা, দা ডক্টর ভিজিট সীমা। আর আমরা নিচের অ্যাট হোমটা আন্ডারলাইন অংশটুকু কিন্তু আমাদের আর দেওয়া যাবে না, ডাবলেস কোশ্চেন করতে আন্ডারলাইন অংশটুকু হবে না। তাহলে হোয়ার ডিড দ্য ডক্টর অ্যাট ডক্টর ভিজিট সীমা, অর্থাৎ কোথায় এসেছিল ডাক্তার সীমাকে দেখতে? বাসায়, উত্তরও পেয়ে গেলাম, আবার ডাবলেস কোশ্চেনটাও কিন্তু সুন্দর হয়ে গেল। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে কি, যেটা আন্ডারলাইন থাকে সেটাকে প্রশ্ন করব, প্রশ্ন করে ডাবলেস অর্ডটা নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট নেব, তারপরে হচ্ছে মূল ভার্বটা কি, পাস্ট টেন্সে না প্রেজেন্ট টেন্সে সেটা খেয়াল করব। সেটা খেয়াল করার পরে আমরা ওই আকারে ভার্বটা দিয়ে দেব, তারপরে বাকি অংশ আন্ডারলাইন ছাড়া অংশটুকু দিয়ে দেব। তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ডাবলিউএইচ কোশ্চেন এই চারটা রকমের, দেখো হু হোয়াট হুম হোয়ার, এই চার রকমের এই একটা সেন্টেন্স থেকে ডাবলিউএইচ কোশ্চেন কিন্তু বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।